Hello everyone, welcome to S.H.Learning Center. I am going to talk about the University. The graduation is the assignment. The assignment MCQ is the first time to see the assignment. The assignment is the first time to see the assignment. The assignment is the first time to see the assignment. The assignment is the first time to see the assignment. The first question is East India Company Ain. 1784. পরের প্রশ্ন দেখুন লর্ড মন্টেগু ভারত সচিব হিসেবে ভারতে আসেন কোন সালে 1917 সালে অপশন বি উত্তর ওকে পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয় 1929 সালে অপশন বি উত্তর 1939 সালে পরের প্রশ্ন ভারতের জন্য গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয় কোন আইনে এটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে চার্টার অ্যাক্ট 1833 সালে হবে এটা হ্যাঁ কিন্তু এখানে অপশন যেহেতু নাই আপনারা অপশন এ করবেন কি আবার এ করতে পারেন অথবা 1861 সালে ভারত পরিষদ আইন করতে পারেন অপশন ডি ওকে যেটা করবেন আমার এখানে কোনো ভূমিকা নেই পরের প্রশ্ন দেখুন বিধানসভা থেকে পাঠানো অর্থ বিল বিধান পরিষদ কতদিন পর্যন্ত আটকে রাখতে পারে 14 দিন অপশন বি উত্তর 14 দিন ওকে এটা অপশন বি হবে আপনারা করে নেবেন অপশন বি পরের প্রশ্ন দেখুন ভারত শাসন আইন 1919 অনুসারে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠিত হয় তার উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্য পরিষদ কাউন্সিল অফ স্টেট অপশন সি উত্তর পরের প্রশ্ন দেখুন আদালত কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারকে তার আইন অনুযায়ী কর্তব্য পালনের জন্য যে লেখ বা নির্দেশ জারি করে তাকে বলা হয় পরমাদেশ মানে ম্যান্ডামাস অপশন এ উত্তর ম্যান্ডামাস পরের প্রশ্ন সংসদের যৌথ অধিবেশনে আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি অপশন এ উত্তর কিন্তু আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি কিন্তু সভাপতিত্ব করেন আবার লোকসভার স্পিকার ওকে পরের প্রশ্ন দেখুন হাইকোর্ট কোন ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারেন অপশন সি 226 নম্বর ধারা অপশন সি উত্তর পরের প্রশ্ন দেখুন 1935 সালে ভারত শাসন আইনে ভারতে গভর্নর শাসিত প্রদেশ কয়টি ছিল 11টি অপশন এ উত্তর 11টি পরের প্রশ্ন দেখুন কোন আইনে গণপরিষদ ভারতীয় সংবিধান রচনার সার্বভৌম ক্ষমতা লাভ করে অপশন এ ভারতের স্বাধীনতা আইন 1947 সালের অপশন এ পরের প্রশ্ন দেখুন পৃথক রাজ্য হিসেবে ঝাড়খণ্ড রাজ্যের দাবি সর্বপ্রথম কোন কমিশনের সামনে পেশ করা হয় রাজ্য পুনর্গঠন কমিশন 1954 সালে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন পরের প্রশ্ন কোন প্রস্তাব অনুসারে ভারতবর্ষে গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন অপশন বি ক্যাবিনেট মিশন পরের প্রশ্ন দেখুন নিম্নোক্ত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটিকে ডক্টর আম্বেদকর সংবিধানের আত্মা বা হৃদয় বলে বর্ণনা করেছেন অপশন ডি হবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ পরের প্রশ্ন দেখুন নিম্নলিখিত কোনটি রাজ্যসভার একক ক্ষমতা এটি হবে অপশন বি রাজ্য তালিকাভুক্ত বিষয় পার্লামেন্টের দ্বারা আইন প্রণয়ন অপশন বি নাইন অ্যাক্ট লজ অন স্টেট লিস্ট বাই পার্লামেন্ট পরের প্রশ্ন রাষ্ট্রপতির চরম ভিটো ক্ষমতা বলতে কী বুঝো অ্যাবসলিউট ভেটো পাওয়ার এটা হচ্ছে অপশন সি উইথহোল্ডিং অফ অ্যাসেন্ট টু বিল পাসড বাই পার্লামেন্ট পার্লামেন্টে কর্তৃক গৃহীত বিল অসম্মতি জ্ঞাপন করা পরের প্রশ্ন দেখুন দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধান নিম্নোক্ত কোন তফসিলির অন্তর্ভুক্ত হয়েছে অপশন ডি দশম তফসিলি টেন্থ শিডিউল পরের প্রশ্ন কোনটি ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত এটা হচ্ছে সামাজিক বীমা সোশ্যাল ইন্স্যুরেন্স অপশন ডি পরের প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধীদের যে নিষ্পত্তি করে যে সমস্যা সমাধান করে তা সুপ্রিম কোর্ট অপশন এ উত্তর সুপ্রিম কোর্ট এবং সবশেষ প্রশ্ন ব্রিটিশ ভারতে কোন আইনে প্রথম ক্ষমতা বিকেন্দ্রীকরণ পদক্ষেপ গ্রহণ করা হয় এটার আমি অ্যান্সার ঠিকমতো পাইনি তো এটা আপনারা 1919 সালে হতে পারে বা 1935 সালে আপনারা করে নিতে পারেন ওকে এটা আপনারা সার্চ করে একটু এটা দেখে নেবেন তারপরে এটা আনসার করবেন ওকে উত্তরটা প্রশ্নটা পেয়ে গেলেন খাতাতে লিখে নেবেন খুঁজে টুজে পরীক্ষা দিয়ে শুনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ